আচ্ছা একটা বড় প্রশ্ন এসেছে তারপর আমি নিচ্ছি সেটা মাহফুজ সরকারজি তিনি বলছেন আমার বাবা তার সম্পদ বাড়ি রেখে যাবে না তার সম্পত্তি বিক্রি করতে চাইলে আমি বিশ লাখ টাকা লোন করে তা ক্রয় করে। অর্থাৎ বাবা থেকে আপনি সন্তান হিসাবে তিনি ক্রয় করলেন আপনি ক্রয় করলেন এবং আমি অফিস যাতায়াতের জন্য পঁচাশি হাজার টাকা লোন করে একটি বাইক ক্রয় করি ছয়জন সমান অংশীদারের অংশীদারে আমার একটা লাইট ফিটিংসের ব্যবসা আছে সেখানে সাত লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান ভাড়া নেই এবং পুরোটাই লোন দোকানে কিছু মালের পার্স আছে আর কিছু ফিনিশড মাল আছে আমার ব্যাংকে পনেরো হাজার টাকা আছে যা এক মাস হয়েছে আমার আর কোনো সম্পদ নাই আমার ব্যবসায় ক্যাশ ও ব্যাঙ্ক মিলে এক লক্ষ বিশ হাজার টাকা আছে আমাকে জাকাত দিতে হবে হ্যাঁ ভাই আপনার জাকাত দিতে হবে কারণ আজকে আমি ধরে নিলাম আপনি যখন এই প্রশ্নটা করছেন আজকে এটাই হচ্ছে আপনার জাকাতিয়ারের এন্ডিং কারণ আপনার যদি জাকাতিয়ারের এন্ডিং অন্য দিন হয়ে থাকে তাহলে সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং সেক্ষেত্রে সেই এন্ডিং দিনে আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংকে গচ্ছিত কত আছে সেটা আপনাকে বলতে হবে এখন আমি ধরে নিলাম আপনি যেদিন হিসাব ক্লোজ করছেন জাকাতের হিসাবটা সেদিন আপনার কাছে এক লাখ বিশ হাজার টাকা আছে এখন পাশাপাশি আপনার অনেক লোন আছে অনেক লোন আছে এই লোনগুলো থেকে কিছু আপনি পরিশোধ করেননি এখনও সেটা অর্থাৎ আগামী বছর বা তার পরে দিলেও হবে সেটা আমরা বুঝতে পারছি থার্ড হচ্ছে আপনার যেমন ছয়জন সমান অংশীদের একটা লাইট ফিটিংসের দোকান আছে আপনি কিন্তু সেই দোকানের কোনো হিসাব দেননি সেই দোকানের সাত লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান ভাড়া নিয়েছে আচ্ছা সেটাও লোন বুঝলাম আপনার লোন যাই থাকুক না কেন সেটা এখন আপনি দিচ্ছেন না অতএব এই লোন যেটা আপনি ব্যবসায়িক বা সম্পত্তি বাড়ানোর জন্য করেছেন এইটা এই লোনটা আপনার কাছে নগদ যে ক্যাশ অথবা জাকাতযোগ্য যে অ্যামাউন্টটা এখন আছে সেটার উপর কোনো প্রভাব ফেলবে না সুতরাং এই লোনের কথাটা আপাতত ভুলে চান এখন কথা হচ্ছে যে আপনাদের যে অংশীদারের যে দোকানটা সেখানে ব্যবসায়িক পণ্য কত টাকার আছে সেটা কিন্তু আপনাকে হিসাব করতে হবে এবং সেই পণ্যগুলোর মালিক আপনারা লোন আছে সেটা ভিন্ন কথা কিন্তু এই এরও হিসাব করতে হবে এবং সেখানে যত টাকার পণ্য থাকে সে পণ্য আপনি একজন অংশীদার তার ছয় ভাগের এক ভাগ দাম আপনি সেই পণ্যের দাম অ্যাড করে এক লাখ বিশ হাজার টাকা সহ অ্যাড করে আপনি আড়াই পার্সেন্ট জাকাত দেবেন তো এখানে আমি একটা কথা আপনাদের সবাইকে বলি আপনারা জাকাতকে এত ভয় পাচ্ছেন কেন এক লাখ টাকা মাত্র আড়াই হাজার টাকা জাকাত আসে আপনার মতো এই মানে এই ধরনের সচ্ছল যে সমস্ত ভাইরা আছেন যদিও তাদের লোন আছে তারা কিন্তু এমনি আত্মীয় স্বজনকে অনেক টাকা আমরা দাম খয়রাত করে থাকি আমরা হয়তো আমাদের কাজিনদেরকে বাড়ির লোকদেরকে দূরের আত্মীয়দেরকে আমরা দিয়ে থাকি তো আপনি কেন সেটাকে জাকাত হিসাবে প্রথম কনসিডার করছেন না জাকাত আপনি এমনকি অগ্রিম জাকাতও দিতে পারেন পরে সমন্বয় করবেন আমাদের জাকাতকে ভয় পাওয়া উচিত না দশ লাখ টাকায় আপনি চিন্তা করেন আপনার কাছে যদি এই এই জাকাত দেওয়ার সময় এসে দশ লাখ টাকার সম্পত্তি থাকে যেটা জাকাতযোগ্য তাহলে আপনার আসছে মাত্র পঁচিশ হাজার টাকা জাকাত কিন্তু খুবই সামান্য নির্ধারণ করা হয়েছে শরীয়তে এটাকে ভয় পাবেন না জাকাত আমাদের সম্পত্তিকে পবিত্র করে হারাম মুক্ত করে এবং আমাদের সম্পত্তির মধ্যে আল্লাহর বরকত বাড়িয়ে দেয় আল্লাহর আল্লাহর মানে রহমত এবং আল্লাহর তফিক এ আমাদের এই ব্যবসা বাণিজ্য সব কিছুতে বাড়বে যদি আমরা জাকাত দেই অতএব জাকাতকে ইগনোর করা যাবে না অবশ্যই আপনি ইগনোর করেছেন সেটা আমি বলিনি আপনি জাকাত দিতেই চেয়েছেন শুধু আপনার প্রশ্ন লোনের কারণে জাকাতটা এখানে বাধাগ্রস্ত হবে কিনা উত্তরটাকে আমরা আবারও কনক্লুড করছি না এই যে লোনগুলো বললেন এই লোন আপনার বর্তমান জাকাতযোগ্য যে ফুল অ্যামাউন্টটা আছে সেটাকে বাধাগ্রস্ত করবে না বরং সেখান সেখানের আড়াই পার্সেন্ট জাকাত আপনাকে বের করতে হবে